আসসালামাইকুম কাকারা, জেডারা, সাসিরা, ভাইয়া, আপামো, নিরা, আন্নারা, ব্যাকে আসেননি, বালা খাইছেননি বাত, আন্নে গো বাড়ি ঘরের কি সংবাদ, আরে কমেন্ট বক্সে জানাই দিয়েন তো। এরিও কাকারা, জেডারা, সাসিরা, ভাইয়া, আপামো, নিরা, আই কেন আই জান্ন গো, মাঝে লো চলিয়া আইছি যুদ্ধের আগের রেসিপি। মনে করেন 1971 সাল আগে ব্রিটিশ আমল আছিল, হে ব্রিটিশ আমলের রেসিপি এ অঙ্গা 2021 সালে হাইয়ান্ন করে দেখাইয়ের। তো রেসিপিকার নাম হয়েছে মালাই কুলফি রেসিপি, হয়েছে কুষ্টিয়ার বিখ্যাত রেসিপি, বুঝছেন নি? তো কুষ্টিয়ার তো শিখছি আই এ রেসিপি গাই গেছে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই রেসিপি, আপনারা ইউটিউবে সার্চ দিলেও হয়ে যাবেন। তো এই রেসিপিকে কিনে কিনে করবেন, অর্থাৎ কুষ্টিয়ার বিখ্যাত রেসিপিকে কীভাবে করবেন না না করবেন এ টু জেড আই অনগা অন্য করে দেখাইম। তো বেশি বক বক চকচক না করি আয় কেন অনগা মূল রেসিপি চলি যাইয়ের। এরিও কাগারা, জেডারা, সাসিরা, ভাইয়ো, আপামুনিরা, এই সাই হালান আপনারা, আয় কেন রসি করে চলি আসি, রসি করে চলি আইবার ওর সুলের রসক গাইলে বিতে গরু দুদিন এনে আধা কেজি লিছি, বুঝছেন নি? আপনারা কিনবেন 1 কেজিও করতে নিবেন, 1/2 কেজিও করতে নিবেন, কিংবা আর মতন আধা কেজি কিংবা 1 ফা আনগো জেতাগিন, মনে কর আপনারা হেতাগিন দিয়ে কি করতে নিবেন আর এই মালাইটা তৈরি করতে নিবেন। আপনারা কিনবেন সর্বপ্রথমে চুলের দুয়ারে আইবেন, চুলের দুয়ারে আইবার ওরে গরুর দুধরে চাল দিবেন, গরুর দুধে কিন জন দেখবেন একটা টক বক করে, তারপর আপনারা কিনবেন ওকে এলাচি লই নেবেন, এই চান আই এনে কেন ওকে এলাচি লইছি। তো এলাচিকে গোড়া দেন যাইতো না এগিনি বিতে, যেহেতু ইঙ্গেনে আধা কেজি তো ইঙ্গেনে বিতে আপনারা দিবেন এলাচির 1/4 ভাগের 1 ভাগ। এই আয় আবার কইয়ের এলাচি যদি বেশি দেন তাহলে কিন্তু কুষ্টিয়ার বিখ্যাত মালাই কুলফি টেস্ট আইতে ন, আই এনে কিন্তু 1/4 ভাগের 1 ভাগ এলাচি এলাচি লইছি, 1 ভাগও দেন যাইতো না আর কিনি কম, অর্থাৎ 10 কেজির লগে 1/4 এলাচি দেন লাগবো। তো আপনারা হে অনুযায়ী দিবেন, তা অল্প কিনি এলাচি দিছি, যদি এলাচি বেশি দেন তাহলে কিন্তু কুষ্টিয়ার সে বিখ্যাত মালাই টেস্ট আপনারা হাইতেন ন। তো যাই হোক, এলাকা কেনাই কিন্তু একেবারে তামা তামা করি ওয়াইতেই থামু, আর এদিন ওইতে ওইতে হাঁকি দিয়ে কি করুম জানেন নি, ক্যারামিল তৈরি করুম। আপনারা কিনবেন ওগা কয়ে বিতে অল্প কদুরে চিনি লেবেন, আর হানি আছে না হানি 2 চামচ দিই চিনি কিনে কেনা হুই টুই লেবেন, অর্থাৎ ক্যারামিল তৈরি করে লেবেন। আপনারা তো এটা তো জানেন, এটা কিনে করবেন, এটা আর দেখাইতেন ন। তো কতক্ষণ হরে আইতেন ক্যারামিল ট্যারামিল তৈরি করি, তারপরে যাই আন্না করে দেখাইয়ের এগনের অবস্থা। এরিও কাগারা, জেডারা, সাসিরা, ভাইয়াও, আপামনিরা, এই সাইয়ালান আপনারা দুদিকিন কিন্তু হুয়ে একেবারে অর্ধেকের মতন হয়ে গেছে আর হটরকের কমে গেছে, দেখছেন নি? তো এই কিন্তু মোটামুটি মালাই ওই আইসে আইসে মনে করেন অর্ধেকজন হয়ে যাইব, অর্ধেক বলতে কি হুয়ে যখন দেখবেন অর্ধেক হয়ে যাবে, তারপরে আপনারা কিনবেন ক্যারামিলটা দিয়ে দিবেন, এই সান আগে নিয়ে এনে চিনি দিই ক্যারামিল তৈরি করে লইছি, আর দেখিনি বিত্তে আস্তে দিয়ে দিয়ে আপনারা আবার চাই মধু মনে করিয়েন না, এটা হচ্ছে ক্যারামিল। তো এই সান এই তেল দিয়ে দিয়ে একেবারে দূরে দিয়ে লাড়ি সাড়ি বেগিন দিয়ে দিয়ে নাই, তা আপনারা অবশ্যই এটা দিয়ে দিবেন। দিবার পরে দেখবেন কালারটা মালাইয়ের কালারের মতন চলে আসে একেবারে, মনে করেন দুধ আসলে সাদা অঙ্গ হয়ে গেছে ক্যারামিলের কালার, অর্থাৎ মালাই কালার কালার একটা ভাব চলিয়ে আসে, এই ক্যারামিল দেওয়ার কারণে এই ভাবটা চলিয়ে গিয়ে দেখছেন। তো এখানে যখন জাল দিমু, জাল দিতে দিতে একদম দেখবেন কি দুধসার কালার চলিয়ে আসে, অর্থাৎ মালাই যেরকম ন এরকম চলিয়ে আসে। তো যাই হোক কাকারা, জেডারা, সাসিরা, ভাইয়া, আপারা, আয় কেন এখানে আলগা আরও অনেকক্ষণ পর্যন্ত ওয়াইতে থামু, আর নগর আবার কইয়ের চুলের আগুন কিন্তু মিডিয়ামের মতন দিবেন, অর্থাৎ মিডিয়ামের তুলো কম দিবেন, তো বেশি জোরে যদি দেন তাহলে কিন্তু হাইলে স্যাডে ম্যাডে হুই যাব, তারপরে যাইয়া পারফেক্টভাবে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি কিন্তু ওইতো না, অর্থাৎ মালাই কুলফিটা ওইতো না, ওইব ঠিক আছে কিন্তু টেস্ট আন্দার আইতেন ন, যেটা নিয়ম আয় আনা করে এটা কই দিয়ে। তো অবশ্যই আর ফলো করবেন আর তামা তামা করে কি করবেন কুষ্টিয়ার বিখ্যাত কুলফিটা বানাবেন। তো অঙ্গা এখানে ওইতে থাক, এলগা যখন আর কেন ওই আইবো আইবো বাবা আইবো তঙ্গায় আন্না করে আবারও দেখাবো। এই সান আপনারা এগিনের অবস্থাটা কীরকম হয়েছে দেখছেন নি, এগিন হুরে মালাই আর মালাই, মালাইয়ের উপরে মালাই, সব মালাই হয়ে গেছে দেখছি নি, এ সব দুধের মালাই। তো আপনারা জন দেখবেন এগিনে এরকম একেবারে জন মালাই মালাই হয়ে যাইব, তারপরে যাইয়ে আপনারা কী করবেন চুলের আগুনখান নিবে দিবেন, এই সান দেখছি নিবে কিন মালাই আর মালাই। তো দুধে কিন আপনারা জন জাল দিবেন না অনেকক্ষণ পর্যন্ত, দেখবেন এরকম আন্নগো কিন মালাই হয়ে যাইব। তো মালাই হওয়ার পরে একেবারে এরকম করি আপনারা কী করবেন চুলান আস্তের বন্ধ করে দিবেন, বন্ধ করবার পরে 3 থেকে 4 ঘন্টা চুলার উপরে এরকম হালাই রাখবেন, বা চুলার তো নামাই ডাকনাউগা দি রেস্টে রাখবেন কঘন্টা, 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত আপনারা কী করবেন এগিনে রেস্টে রাখবেন। তো 3 থেকে 4 ঘন্টা পরে আয়ার নগো মাঝে এগিন লই আবারও হাজির হয়ে যাবো।
কাগারা জেডারা সাসিরে বাইয়ো আপারা এই সাই হেলান আপনারা এগিন কেন 3 থেকে 4 ঘন্টা যখন আপনারা মনে করেন রেস্ট রাখবেন অর্থাৎ ঠান্ডা করবেন, ঠান্ডা হইতে কিন্তু 10-15 মিনিট লাগে, কিন্তু এটা হলো রেস্ট রাখতে হবে বুঝছেন। তো 3-4 ঘন্টা রেস্ট রাখার কারণে এগিন ছানবে কিনকে কি হয়েছে দেখছেন, এই সব সানা কিচ্ছু নেই বেকিন হর হয়ে গেছে। তো হর এগিন আপনারা কিরবেন একে একান তার কাঁটা লইতে হবে বুঝছেন। তো ইঞ্জিন হচ্ছে হ্যান্ড হুইক্স, ইঞ্জিন হচ্ছে তার কাঁটা, এই তার কাঁটা দিয়ে নেন 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 করবেন। আর যত কাছে তার কাঁটা ইয়ে নেই কাঁটা সামিস আছে না, কাঁটা সামিস লই লইবেন, কাঁটা সামিস দিয়ে নেন করবেন, এনে নে করবেন। আর অল্প কুদুরে কুদুরে সাদা হানি আছে না, এগুলো হচ্ছে এনে খাইনা হানি, এই হানি কুদুরে এভাবে দিবেন, হানি কিন্তু বেশি দিতে হচ্ছে ন, এক এক করবেন আর হানি দিবেন। তো অনেক অনেকে আবার কইতে নারেন যে প্রথমে তো তাহলে আমরা জাল কম দিতাম, তাহলে তো মনে করেন ওইতো না, প্রথমে যদি জাল কম দিতেন তাহলে কিন্তু এইরকম সানা এগিন আছে না, এগিন ওইতো না। তো এই কিন্তু মনে করেন দুধের গোনা আলানোর কারণে সানা হয়েছে, তো এই কিন্তু যেহেতু ওরা সানা হয়ে গেছে এটা বিদ্যা হানি দিত। তো জেনে জেনে তারা বানায় মনে করেন বিখ্যাত এই রেসিপি হয়েছে যুদ্ধের আগের 1971 সালের আগের এই রেসিপি গা, ই হয়েছে কুষ্টিয়ার বিখ্যাত রেসিপি, আমি অনেক ইয়ে করে শিখছি। তো আপনারা কেন ইউটিউবে সার্চ দিবেন কুষ্টিয়ার বিখ্যাত মালাই কুলফি, এটা লিখিয়ে তো হাতে গো মনে করেন বিস্তারিত সব কিছু হয়ে যাবেন, ইয়া কত বছর আগের কোন আমলের রেসিপি তো আপনারা সব বুঝবেন। তো এই সান এখানে কিন্তু আমি অনেক বালা করে হারাইতে হইব, এখানে অনেক কিন্তু বালা করে হারে ন, এটা বিদ্যা হানি আরও দিতে হইব। আপনারা হানি আবার সেই বেশি দিয়েন না, যে দূরে লাগবে দূরে দিবেন, অর্থাৎ এখানে এভাবে এভাবে করতে থাকবেন, কোরিয়ালকে মিয়া নেবেন। হানি যদি বেশি দেন তাহলে তো হাত লয়ে যাবে খাইতে ভালো লাগছিল, জাস্ট মালাই কিন্তু মিয়ানের লাগি হানিটা অল্প করে ইউজ করবে। তো সান আলগা বালা করিয়ে কিন্তু হাড়াই লিখবে। এরিও কাগারা জেডারা সাসিরে বাইয়ো আপারা কেন একটার বালা করে কিন্তু হারাইছি বুঝছেন, একটার বালা করে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মনে করেন কি করছি মাখি এলেছি একেবারে গুঁড়ি এলেছি, আপনারাও বুঝবেন। তো আয় কেন আলগা মালাই আইসক্রিমটাই গে বিতে বইয়া হঠাৎ মালাই কুলফিটা আপনারা মনে করেন যে কোনো কট্টা কাটতে বিতে লইতে নেবেন, তার কাছে ছোট্ট কট্টা আছে ইয়ে সুন্দর লাগছে, এলে ইয়ে বিতে ডালি এলে ইয়ে রেসান একদম পারফেক্ট এই সান আপনারা একেবারে দেখছেন নি। তো যাই হোক কাকারা জেডারা সাসিরে বাইয়ো আপার এই সান, তো এগিন অলগা টিকে এগিনে অলগা ইকে করি না ডাকনা গা আটকাল আইসি অলগা ইয়ারে কিরুম ফ্রিজে বিতে থুই দিমু, আল্লাহ যদি বাসা মনে করেন এটা যদি বড় পদ তন গায়ে আন্না করে দেখামু, আর এই যে রেসিপিকে দেখতে কীরকম লাগতে আছে এভরিথিং এ টু জেড বড় কইবার পরে আয়ান্না করে দেখাই। এই সাই হালান আপনারা ইগের অবস্থা কিরকম অনগা, বিসমিল্লাহ রহমান রহিম ইসান, ও মা গো মাশাল্লাহ একেবারে দেখছি নি পারফেক্টভাবে বই গেছে কালারটা সান। তো ইগের আপনারা কিরবেন জন বরফ হয়ে যাবো, তারপরে যাইয়ে এরকম করে ডাকনাগা খুলবেন, ডাকনাগা খুলি এনে এনে করবেন, এনে এনে করলে কী হইব সাইডে তুন গলা শুরু হয়ে যাব, আর ওই সে যাইয়ে ফেলেটের ভিতরে দুপুশ করে হড়ি যাইব, নত কটার লাগা আটকে থাকবো। তো এই সান একদম মাশাল্লাহ মাশাল্লাহ। তো বিসমিল্লাহ রহমান রহিম কটটা তুমি বার করি এর বিসমিল্লাহ। এরিও কাগারা জেডারা সাসিরে বাইয়ো ও আপা মনিরে এই সান কীরকম লাগতে আছে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই গিয়ে, তাহলে কেন কেন কাড়ি দেখায় আয় অন্য করে কেন কাড়ি দেখাই তাহলে যা বুঝবেন আপনারা এটা আসলে ভিত্তি কীরকম বাকি আসে বিষ। এই সান বিসমিল্লাহ রহমান রহিম, ও একদম মানে সফট এই সান দেখছেন একেবারে বরফ বরফ দিন একটা ইয়ে হইব ওইটা নয় একদম সফট বিসমিল্লাহ রহমান রহিম। এরিও কাগারা জেডারা সাসিরে ভাইয়ো আপারা মুখে বিত্তে দিবার লগে লাজের মুখ মিলি গেছে এত মজা গো, আমরা যদি না খান জীবনও বিশ্বাস করতেন ন গো। তো যাই হোক কাকারা জেডারা সাসিরে ভাইয়ো আপার রায়তা নগরে দেখাইয়ে দিছে আপনারা কিনে বানাইবেন কুষ্টিয়ার বিখ্যাত এই মালাই রেসিপিকে, অবশ্যই একদিন করে খাইবেন তাহলে যে বুঝবেন হাতক এই বিখ্যাত রেসিপিকে খাইতে কে কে বা কে আসু বিশ্ব। তো আর ভিডিওকে যদি আপনাকে ভালো লাগে অবশ্যই আর রসিকরের পাশে দিয়ে থাকবেন, দেখাব নতুন আরেকটা ভিডিওতে, আনন্দা চলি যাইয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা বাই বাই আল্লাহ হাফেজ।